দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? আপু আপনার নাম কি? সাদিয়া। খুব সুন্দর নাম। সাদিয়া আপু থাকেন কোথায়? জিনাইগা, মাশাআল্লাহ ভালো জায়গায়। তো নামকে সাদিয়া বললেন না? তো সাদিয়া বা কেন আসলেন আমাদের ইউটিউবে? আসছি ভাই, এতদিন দেশে বেঁচে থাকতাম, এখন বর্তমানে ঢাকা এসেছি। মানে কাকারা সবাই আমার কত চাই করে, সেজন্য আমি আমার আম্মু আমার ছোট বোন ঢাকাতে এসে পড়ছে, অনেক খারাপ নিয়ে এসেছে। ঢাকাতে এসে অনেক কষ্ট আছে, প্রতিবেদন এসে আচ্ছা বিষাদি হয় নাই? না না, বিষাদি হলে তো আর প্রতিবেদন। তো বিষাদি করেন না কেন? বিষাদি করি না কারণ বাবা মারা যাওয়ার পরে একটু সংসার দায়িত্ব থাকে, আর মা এখন কারে না, আর সেরকম মনের মানুষ করে না। আচ্ছা, সেরকম মানুষ পাচ্ছেন না। তো বিষাদি ঘর আসে না? বিষাদি ঘর আসলে এখন দুজনই তো মানে টাকা ছাড়া কেউ বিয়ে করতে চায় না, ঘর সাজা দিতে হবে টাকা পয়সা করে। আচ্ছা, তো আপনি কি করেন? আমি ওই জন্য শাড়িতে কুটি লাগাই। শাড়িতে কুটি লাগান? পুঁতি পুঁতি পুঁতি। আচ্ছা আচ্ছা, তো পুঁতি লাগা কি কোনো বেশি টাকা পাওয়া যায় না? ওই ধরেন একটু শাড়িতে লাগাইলে, একটু শাড়ি লাগাইতে এক সপ্তাহ লাগে, সেখানে 200-300 টাকা হয়। আচ্ছা, তাহলে কেমন মানুষ পেলে বিয়ে করবেন? ভাই মানুষ যেরকম হোক, কালা ধলা সেরকম তো হবে, সেরকম ব্যবহার চরিত্র ভালো হলে মন মানসিকতা ভালো হবে, যে আমার পাশে সুখে দিকে পাশে থাকতে পারবে, এরকম মনে মানুষ। তো দর্শক, তার নাম্বারটা হচ্ছে 01-3145-1082। তো দর্শক, ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয় করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।